আসসালামু আলাইকুম সবাইকে। আরবি ভাষা শেখার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শেখার অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ এবং বাক্য নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে শাশা, এর বাংলা হচ্ছে পর্দা, ইংরেজিতে বলে স্ক্রিন। বিশেষ করে মোবাইলের স্ক্রিন এবং অন্য অন্য ডিভাইসের স্ক্রিনকে আরবিতে বলে শাশা। আর বিশেষ করে ঘরবাড়ির দরজা বা জানালার যে পর্দা থাকে সে পর্দাকে আরবিতে বলে সিতারা, সিতারা। আরবিতে খেমা, এর বাংলা হচ্ছে তাবু বা তাবুঘর, ইংরেজিতে টেন্ট। আরব দেশে আপনারা দেখে থাকবেন ডান পাশে যে ছবিটি দেওয়া আছে, মরুভূমিতে বা বিভিন্ন জায়গায় আরবিরা ছোট্ট তাবু জাতীয় যে গড়টি উঠিয়ে থাকে সেই গড়কে আরবিতে বলে খেমা, বাংলাতে তাবু বা তাবুঘর, ইংরেজিতে টেন্ট। দারিশা বা সিব্বাক, এর বাংলা হচ্ছে জানালা, ইংরেজিতে উইন্ডো, বাংলাতে ছাতা। বিশেষ করে বৃষ্টি বাদল বা রোদের কারণে যে ছাতা আমরা ইউজ করে থাকি এটাকে আরবিতে বলে মিসাল্লা, গোফল। আরবি শব্দের বাংলা হচ্ছে তালা, ইংরেজিতে লক। মেরা বা মেরাইয়া, এর বাংলা হচ্ছে আয়না, ইংরেজিতে মিরর। দাইমান বা আলাতুল, দোনোটার অর্থ হচ্ছে সবসময় বা সর্বদা, ইংরেজিতে অলওয়েজ। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। সবুর, আমরা অনেক সময় বলে থাকি হাবিবি সবুর, সয়া সবুর, মানে একটু ধৈর্য ধরুন। আর একটু অপেক্ষা করুন বলতে আমরা বলে থাকি আর একটু অপেক্ষা করুন, তো আরবিতে এভাবে বলতে পারি শয় ইন্তেজার, একটু অপেক্ষা করুন। অনেক সময় দুটি একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, সবুর বা ইন্তেজার, অর্থ হচ্ছে ধৈর্য ধরুন বা একটু অপেক্ষা করুন। এলবিস বা এলবেস, দোনোটার অর্থ হচ্ছে পরিধান করা, কাপড় পরিধান করা বা কাপড় পরা, এই জাতীয় অর্থে আরবিতে বলে থাকে এলবিস বা এলবেস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এলবেস জেজমা, জুতা পরে নাও, বা বলতে পারি এলবেস হিদা, জুতা পরে নাও। জুতাকে জেজমা বা হিদা দোনোটাই বলে থাকে। এরফা ফোক, অর্থ হচ্ছে উপরে উঠাও, কোনো কিছু উঠানোকে আরবিতে বলে এরফা, ফোক মানে হচ্ছে উপরে। নাদিল মানে হচ্ছে ওয়েটার, বিশেষ করে পুরুষ ওয়েটারকে আরবিতে বলে নাদিল, হোটেল বা রেস্তোরাঁর পরিচারক বাংলাতে বলে থাকে, তারবিতে নাদিল। তো মহিলা ওয়েট্রেস বা খাদ্য পরিবেশিকাকে আরবিতে বলে থাকে নাদিলা, নাদিলা ওয়েট্রেস বা খাদ্য পরিবেশিকা। জবন, এর অর্থ হচ্ছে ক্রেতা বা খরিদ্দার, ইংরেজিতে কাস্টমার বা ক্লায়েন্ট। হাল তুহিব্বু, এর অর্থ হচ্ছে তুমি কি পছন্দ করো। অনেক সময় মেহমানকে বা রেস্টুরেন্টে গেলে আমরা বলতে পারি কাউকে আপনি কি খেতে পছন্দ করেন বা আপনি কি পছন্দ করেন, তো আরবিতে আমরা এভাবে বলতে পারি হাল তুহিব্বু, মানে হচ্ছে তুমি কি পছন্দ করো, ইংরেজিতে ডু ইউ লাইক। তুহিব্বু ইন্তা, তুহিব্বু ইন্তা, এর অর্থ হচ্ছে তুমি পছন্দ করো, ইউ লাইক বা ইউ লাভ। আনা উহিব্বু, অর্থ হচ্ছে আমি পছন্দ করি, আনা অহিব্বু, আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, ইংরেজিতে আই লাইক বা আই লাভ। ইন্তা তুহিব্বু, তুমি পছন্দ করো বা তুমি ভালোবাসো। আই ওয়াহেদ কুল্লু নফর কিদা, যে কেউ সবারই এমন। আই ওয়াহেদ মানে হচ্ছে যে কেউ, কুল্লু নফর কিদা সবারই এমন বা সবারই একই অবস্থা, এ অর্থে আমরা বলতে পারি কুল্লু নফর কিদা। ফি আল্লাহ মৌজুদ, মাইকদার সৌ ইশাই, মাইকদার সৌ ইশাই, আল্লাহ আছেন বা আছে, কিছু করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে উৎসাহ অনুপ্রেরণা দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।